আসসালামু আলাইকুম, রাকিব সোহাগির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বাট আমি ভালো নেই আজকে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন চোখের সামনে আমার বাসার হচ্ছে এটা একটা হাঁস ছিল, আমার হাঁসের আজকের এটা শেষ ভিডিও। ওকে আর আপনারা ক্যামেরাতে দেখতে পাবেন না। শখের খামারে হচ্ছে রোগের একটা যে হাতছানি, সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমার এরকম হলো। আমি কখনো রোগের কারণে হচ্ছে আমার একটা হাঁসও এভাবে আমাকে মানে যে ছেড়ে যায়নি, মানে মূলত রোগের কারণে ফার্স্ট টাইম আমার হচ্ছে খামারে হচ্ছে রোগ হলো, যে রোগের কারণে আমার হাঁসটি হচ্ছে আর টিকতে পারলো না, যার কারণে হচ্ছে আমাকে শেষ পর্যন্ত মানে যে একটা বিষয় নিয়ে সান্ত্বনা নিয়ে আসি যে শেষ পর্যন্ত আমি ওরে জবাই করতে পারছি, তা না হলে দেখা যাইতো যে ওরা আমার কিছুই করতে পারতাম না, ফেলে দিতে হতো, এরকম একটা ব্যাপার হতো। আর শখের খামারে যারা হাঁস লালন পালন করেন, যারা হচ্ছে হাঁস মুরগি যে কোনো প্রাণী লালন পালন করেন, তারাই বুঝতে পারবেন একমাত্র যে হাঁস মুরগিগুলো যখন এভাবে চলে যায় তখন কতটা খারাপ লাগে, মানে বলে বোঝানোর মতো না। এর যে সমস্যাটা হয়েছে আমার হাঁসটা, আমি হচ্ছে সকালবেলা হচ্ছে নামাজ পড়ে, মানে যেহেতু রোজা আছি নামাজ পড়ে হচ্ছে কোরআন তেলাওয়াত করে সব কিছু মিলাইয়া আমি হচ্ছে ঘুমাইছিলাম। তো আম্মু ঘুম থেকে উঠে বলতেছে যে হচ্ছে একটা হাঁস অসুস্থ, তে তুমি এক কাজ করো হচ্ছে মানে যে হাঁসের যে পাইকার থাকে, মানে রিসেন্টলি ঈদের সামনে এটাও একটা ব্যাপার। আর আমরা পরিকল্পনা করতেছিলাম যে আমাদের এটা সহ আমার যে হাঁসটা আমি জবাই করলাম, আমার এই হাঁসটা সহ আপনার হচ্ছে বাকি আরও আরেকটা হাঁস রয়েছে, কিছু মুরগি ছিল যেগুলো বিক্রি করার মতো, তো সব মিলে পরিকল্পনায় ছিল যে আমরা এগুলো হচ্ছে বিক্রি করে দেব। বাট যখন আম্মু বলল যে তুমি হচ্ছে পাইকারে ডাক দাও, কিন্তু এরকম সব কিছু অ্যারেঞ্জ করতে করতেই হঠাৎ করেই দেখি যে হাঁসটা একদম বেশি অসুস্থ হয়ে গেছে, মানে পানি খাইতে গিয়ে দেখা যাচ্ছে যে ওর হচ্ছে মানে বমি করে ফেলছে, এরকম একটা ব্যাপার। আর হচ্ছে এমন সিস্টেম হয়েছে মানে 5 মিনিট ও সময় দেয় নাই, এরকম একটা ব্যাপার। 5 মিনিট সময় পাই না পাইলে হয়তো দেখা যাইতো যে এমন একটা সিস্টেমে আসছে যে ও মারা গেছে, মানে আমি কথা ঘুষিয়ে বলতে পারতেছি না আপনাদের সামনে, মানে এতটাই খারাপ লাগতেছে আমার। আসলে হাঁসগুলোকে এমনভাবে লালন পালন করি আমরা বাড়ির প্রত্যেকেই, মানে দেখা যায় যে আমরা ইচ্ছা করে কখনো হাঁস, এ পর্যন্ত ইচ্ছা করে প্রায় হচ্ছে 2 বছর প্লাস আমরা এই বাসায় আসছি, চীনা হাঁস লালন পালন করছি, কিন্তু এ পর্যন্তও আমরা এই হাঁসগুলো কখনো ইচ্ছা করে জবাই করিনি, মানে আমাদের হচ্ছে খুবই খারাপ লাগে যেহেতু শখে আমরা লালন পালন করি। সেই দিক থেকে মানে সব মিলিয়ে আমরা যে পাইকারটাকে খবর দিব সেই সময়টুকু পাইনি। আর হচ্ছে ভিডিও মানে ক্যামেরাটা যে অন করে আপনাদেরকে দেখাবো যে চীনা হাঁস অসুস্থ হলে আসলে কীরকম পর্যায়ে চলে যায়, এতটুকু সময়ও পাইনি, যার কারণে ভিডিও মানে ক্যামেরাটাও অন করতে পারিনি। তো সব মিলিয়ে আমরা হচ্ছে শেষ পর্যন্ত আমার হাঁসটাকে জবাই করে ফেলছি, এতে মানে আলহামদুলিল্লাহ যে আমি ওরে হচ্ছে জবাই করতে পারছি শেষ পর্যন্ত। কিন্তু হচ্ছে একটা বিষয় রয়ে যাচ্ছে মনের মধ্যে, একটা ভয় কাজ করতেছে যে আমার খামারে যে আমি দেখতে পাচ্ছি যে রোগের একটা প্রাদুর্ভাব হয়েছে, এরকম একটা ব্যাপার। এর আগে কখনো আমার সঙ্গে এরকম হয়নি, আমার হাঁস দেখা যাইতো যে হালকা যদি অসুস্থ থাকতো সেক্ষেত্রে আমরা যদি একটু ওদেরকে হচ্ছে রেনামাইসিন, মানে আমি সচরাচর যে কাজটি করে থাকি দেখা যায় যে রেনামাইসিনটা দিয়ে দিলেই মাশাল্লাহ ঠিক হয়ে যাইতো, কিন্তু এবারে সেই সময়টুকু আমরা পাইনি। আর হচ্ছে আমার যতটুকু ধারণা এই প্রবলেমটা হয়েছে আপনার, আমার যে হাঁসগুলো আছে এটা হচ্ছে মূলত যেহেতু এখন চৈত্র মাস, প্রচণ্ড রোদ, যে রোদের কারণে দেখা যায় যে সাধারণ মানুষই যারা হচ্ছে মাঠে কাজ করে, প্রান্তিক কৃষক যারা মাঠে কাজ করে তাদের ক্ষেত্রে দেখবেন যে মাঠে কাজ করার ফলে দেখা যায় যে আপনার মাঠে থেকে অনেক সময় মানে সর্দি গরম বলে আমাদের এলাকায়, সেক্ষেত্রে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা রয়ে যায়। এতে এরকম একটা ব্যাপার মনে হয় যে ওর হচ্ছে হয়তোবা মানে ঠান্ডা লেগে গেছিলো রোদ থেকে। তারপরে হচ্ছে আমি যথেষ্ট আপনারা খেয়াল করে দেখলে জানেন যে আমার ভিডিও যারা দেখেন আমি আমার হাঁসগুলোর জন্য যথেষ্ট টেক কেয়ার করি, ওদের কখনোই হচ্ছে কোনো প্রবলেম ফেস করতে দেই না। তারপরেও আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটে গেল, আমি কখনো পরিকল্পনা করিনি যে বা ভাবিনি যে আমার সঙ্গে এমন একটা ঘটনা হতে পারে, কিন্তু এটাই হচ্ছে ঘটে গেছে। তো সব মিলে আমি হচ্ছে দেখেন আমার হাঁসগুলোর জন্য যে দেখেন এই যে পানির ব্যবস্থাপনাটা আমি হচ্ছে আমার শেডের মধ্যে করে দিছি, এখানে
এখানে এই যে খাবার দিয়ে রাখছি যেন আমার হাঁসগুলো বাইরে রোদে না থাকে, এই ছায়ায় এসে ওরা হচ্ছে অবস্থান করে, এতে করে দেখা যাবে যে ওদের যেন ঠান্ডা না লাগে, এই এইভাবেই ওরা হচ্ছে থাকে। তো সব মিলে ওরা হচ্ছে রোদে বেশিক্ষণ থাকে না, দেখা যায় যে সকালবেলা ছেড়ে দেওয়ার পর একটু সময় খাওয়া দাওয়া করে তারপরে আমরা ওগুলো ট্রান্সপোর্ট করে এই শেডের মধ্যে পানি তারপর খাবার সবগুলো দিয়ে দেই, তখন হচ্ছে ওরা এর ভেতরে এসে অবস্থান করে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে উঠে বসে আছে, ওরা মূলত এইভাবেই থাকে। কিন্তু আমার হাঁসটা আজকে সকালে হঠাৎ করে মনে হলো যে আম্মু বলতেছে অসুস্থ, এই হঠাৎ অসুস্থ থেকেই হচ্ছে আর টিকতে পারলো না। চীনা হাঁস মূলত এই রকমই, এই জন্য আপনারা যারা চীনা হাঁস লালন পালন করেন আমি আপনাদেরকে সাজেস্ট করব যে হচ্ছে আপনারা যারা লালন পালন করেন আপনারা আপনাদের হাঁসের প্রতি খুবই হচ্ছে টেক কেয়ার করবেন, এটা একটা ব্যাপার। আর হচ্ছে চীনা হাঁস যখন অসুস্থ হয়ে যায় তখন হচ্ছে সেই অসুস্থ হাঁসগুলোকে আসলে ট্রিটমেন্ট করে বাঁচানোটা খুবই টাফ হয়ে যায়, তখন হচ্ছে ওইভাবে আসলে মূলত হচ্ছে বাঁচে না ওরা, দেখা যায় যে অসুস্থ হয়ে গেলে সেই হাঁসটা বাঁচানো মানে যে একদম 0%, ওখানে হচ্ছে 1% বা 2% এইরকমও দেওয়ার কোনো স্কোপ নাই, একদম 0%, মানে হাঁসটা বাঁচে না। মানে আমার বর্তমান যে এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে আপনাদেরকে বলতেছি, এই জন্য আপনারা হচ্ছে যারা হাঁস লালন পালন করেন কোনোভাবে অসুস্থ হয়ে গেলে কখনোই হচ্ছে সেই অসুস্থ হাঁসগুলো নিয়ে বসে থাকবেন না, অথবা হচ্ছে আপনার হাঁসগুলো যেহেতু শখের, আমি বুঝি যে শখের হাঁসগুলো হচ্ছে আমরা যারা লালন পালন করি আমাদের খারাপ লাগে, সেইখান থেকে হচ্ছে জবাই করতে বা বিক্রি করতে আমাদের মন চায় না, সেই ক্ষেত্রে দেখা যায় যে শখ করে রেখে দিলে ক্ষতি আমাদেরই হয়ে যায়। তারপরেও হচ্ছে যদি একেবারেই মানে যে কোনো দেখেন যে একেবারে বেশি অসুস্থ না হয় সেক্ষেত্রে হাঁসগুলো রেখে ট্রিটমেন্ট করলে সেই হাঁসগুলো বেঁচে যায়। তো সর্বোপরি হচ্ছে আপনারা দোয়া করবেন যেন আমার খামারে পরবর্তী কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে যায়, এটা একটা অ্যাক্সিডেন্টের মতো। সব মিলিয়ে হচ্ছে খুবই খারাপ লাগতেছে আজকে, তারপরে হচ্ছে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, শেয়ার করলে হয়তো বা আমার খারাপ লাগাটা একটু কমে যাবে। আর যেহেতু আমি আমার সবগুলো ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো এবং মন্দ সবগুলোই, তো সব মিলিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটাও। তো কী আর বলবো, বলার মতো কোনো ওই রকম ভাষা খুঁজে পাচ্ছি না। তো সব মিলে আপনারা সবাই ভালো থাকবেন, আমার খামারের জন্য দোয়া করবেন পরবর্তীতে আমরা যেন এই প্রবলেম আর ফেস না করি। তো এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।